হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শুরু করছি কোষে দেখি 4 ওর 24-এর দাগের অঙ্কগুলো এমসিকিউ কোশ্চেন। এর আগের ভিডিওতে আমরা 23 পর্যন্ত ম্যাথগুলো সলভ করেছিলাম, তাহলে আজকের ভিডিওতে আমরা শুরু করছি 24-এর দাগ থেকে। যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে আমরা শুরু করছি 24-এর দাগের এ এমসিকিউ কোশ্চেন। একের দাগে একটি সমকোণী চৌকোলাকৃতি বাক্সের ভিতরের আয়তন 440 ঘন সেমি এবং ভিতরের ভূমিতলের ক্ষেত্রফল এত বর্গ সেমি হলে বাক্সটির ভিতরের উচ্চতা কত? তাহলে ভিতরের ক্ষেত্রফল দেওয়া রয়েছে, অর্থাৎ দৈর্ঘ্য গুণিত প্রস্থ দেওয়া রয়েছে তাদের 88, এবং ভিতরের উচ্চ জানতে চাইছে। ভিতরের আয়তন যদি এত হয় তাহলে উচ্চতা কত হবে? 24-এর দাগে এ আই, ধরি উচ্চতা বাক্সের ভেতরের উচ্চতা এইচ সেমি। তাহলে শর্তানুসারে আয়তনটা দেওয়া রয়েছে এবং ক্ষেত্রফল দেওয়া রয়েছে, তাহলে ক্ষেত্রফল 88, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা হলো এইচ, এবং তাদের ক্ষেত্রফলটা দেওয়া, আয়তনটা দেওয়া রয়েছে 440। অতএব এইচ সমান 440/88, 11 8 11 4 44, 8 5 44, বা এইচ ইকুয়াল টু হলো 5। তাহলে অ্যান্সার হলো বি। ওকে, তাহলে উচ্চতা আমাদের ভিতরের উচ্চতা হলো 5 সেমি। এরপরে দুয়ে দাগে একটি আয়ত ঘনাকার গর্তের দৈর্ঘ্য এত আর প্রস্থ এত, গভীরতা এত, গর্তের মধ্যে এত এত মিটার দৈর্ঘ্য, এত মিটার প্রস্থ, এত মিটার পুরু তক্তা রাখা যাবে কতগুলি? তাহলে গর্তের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া রয়েছে, তাহলে আমরা এখান থেকে গর্তের আয়তনটা নির্ণয় করব এবং গর্তের মধ্যে যে তক্তাগুলো রাখা হবে তাদের আয়তনটা বের করব। তাহলে সেই আয়তন দুটো ভাগ করে দিলে আমরা নির্ণয় অ্যান্সারটা পেয়ে যাব। দুয়ের দাগে তাহলে গর্তের আয়তন সমান কত হচ্ছে না, 40 × 12 × 16 দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ঘনমিটার, এবং তক্তার আয়তন সমান 5 × 4 × 2 ঘন মিটার। তাহলে অতএব নির্ণেয় তক্তার সংখ্যা সমান, তাহলে দুটো আয়তনকে আমরা ভাগ করে নিচ্ছি, 5 8 40, 4 2 8, 2 2 কাটল, তাহলে 16 × 12 অর্থাৎ 192টি, অর্থাৎ অ্যান্সার হলো বি। ওকে, এরপরে তিনের দাগে একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল দেওয়া রয়েছে এত বর্গমিটার, তাহলে ঘনকটির আয়তন কত হবে? এখানে পার্শ্বতলের সংখ্যা দেওয়া রয়েছে 4, তাহলে অর্থাৎ একটা একটা তলের ক্ষেত্রফল যদি এ স্কোয়ার হয় তাহলে 4টে তলের ক্ষেত্রফল হবে 4 স্কোয়ার, অর্থাৎ এটাই দেওয়া রয়েছে 256 বর্গমিটার। তাহলে আমরা সেখান থেকে ধারটা নির্ণয় করতে পারবো। তাহলে তিনের দাগে ধরি ঘনকের ধারের দৈর্ঘ্য এ মিটার, তাহলে শর্তানুসারে 4টে তলের ক্ষেত্রফল 4 স্কোয়ার সমান 256, তাহলে এ স্কোয়ার সমান 4 দিয়ে ভাগ করলে 4 6 24, 4 4 16, অর্থাৎ এ সমান হলো 8, পজিটিভ মানটা নিয়েছি আমরা। তাহলে এবার আয়তনটা জানতে চাইছে, তাহলে আয়তন সমান হবে এর কিউব ঘন মিটার, তাহলে সমান 512 ঘন মিটার, তাহলে অ্যান্সার হলো ডি, কমপ্লিট। এরপরে চারের দাগে দুটি ঘনকের আয়তনের অনুপাত এত হলে ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কোনটা হবে? তাহলে এখানে আয়তন দেওয়া রয়েছে দুটো ঘনক, আয়তনের অনুপাত দেওয়া রয়েছে এত। তাহলে চারের দাগে
ধরো প্রথম ঘনকের বাহু হচ্ছে A1, তাহলে তার আয়তন হবে A³, এবং দ্বিতীয় ঘনকের বাহু যদি A2 হয় তার আয়তন হবে A²। তাহলে এইটাই দেওয়া রয়েছে কত না 1:27। তাহলে এখান থেকে A³ / A²³ সমান 1/27। তাহলে বা A₁/A₂ সমান তাহলে 1/3, তাহলে কিউবটা ভেঙে গেল, তাহলে 1/27 মানে কি 1/3³। তাহলে A₁/A₂ সমান হলো 1/3। তাহলে এখান থেকে আমরা A₁² / A₂² সমান কত হবে 1/9। তাহলে 3 স্কোয়ার যখন স্কোয়ার করছে এদিকেও স্কোয়ার করবো, তাহলে 1² 1, 3² 9 হলো। আচ্ছা এবার আমাকে তাহলে এখান থেকে আমি যদি 6 গুণ করি এইখানে, তাহলে 6x1² / 6a² তাহলে এদিকে 6 ও লব এবং হর দুজনেই গুণ করেছি, তাহলে এদিকে কোনো কিছু চেঞ্জ হবে না, তাহলে যেমন ছিল 1/9 1/9 থাকলো। এবার দেখো 6a² আর 6a² কি, তাহলে 6a² মানে কি প্রথম ঘনকের ক্ষেত্রফল, সমকোণের ক্ষেত্রফল। তাহলে সেটা যদি আমরা S1 ধরি আর দ্বিতীয় ঘনকের ক্ষেত্রফল S2, তাহলে তাদের অনুপাত হবে 1:9, অর্থাৎ অ্যান্সার হলো সি। ওকে, এরপরে 5-এ দেখে, একটা ঘনকের সমকোতরের ক্ষেত্রফল এত, কর্ণের দৈর্ঘ্য ডি, তাহলে এস এবং ডির মধ্যে সম্পর্ক কত। তাহলে ঘনকের ক্ষেত্রফল দেওয়া রয়েছে এস আর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে ডি, তাহলে তাদের মধ্যে রিলেশনটা কি। তাহলে 5-এর দাগে ধরি যে ঘনকের বাহু এ একক। ওকে, তাহলে এস সমান 6a² সমকোণের ক্ষেত্রফল, ডি সমান, তাহলে যেহেতু ডি হচ্ছে কর্ণ তাহলে ডি সমান হবে √3a। তাহলে এখান থেকে আমি D² সমান কত পাবো না 3a² তাহলে এখানে a² সমান আমি কি লিখতে পারি, a² সমান তাহলে D² / 3, তাহলে উভয় দিকে বর্গ করলাম সেখান থেকে a² সমান পেলাম D² / 3। তাহলে এইখানে যদি আমি বসিয়ে দিই তাহলে 6 × D² / 3, তাহলে 3 × 2 = 6, তাহলে 2D², তাহলে S সমান 2D², তাহলে বা D² সমান S/2, তাহলে যে রিলেশনটা সেটা আসলে কি D² সমান S/2, তাহলে অ্যান্সার হলো D কমপ্লিট। এরপরে নিচে বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। একে ত্যাগে, একটা ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের 4 গুণ হবে। তাহলে বীর একে দাগে, যদি ধার এ হয় তাহলে আয়তন হবে A³। ওকে, এবার ধার যদি 2a হয় দ্বিগুণ হয় তখন তাহলে আয়তন হবে 2a³ সমান 8a³। তাহলে কত গুণ হলো A³, 8 গুণ হলো, তাহলে 8a³ মানে কি 8×A³, কিন্তু তাহলে এখানে কত হবে অ্যান্সার না 8 গুণ, কিন্তু দেওয়া রয়েছে কত যে 4 গুণ, তাহলে এটা কি অতএব মিথ্যা, তাহলে 1 নম্বর হলো মিথ্যা। আচ্ছা এরপরে 2-এর দাগে, বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত এত উচ্চতার হলে বৃষ্টির জলের আয়তন এত ঘনমিটার হবে। এখানে বলে দিয়েছে যে 1 আর সমান 100 বর্গমিটার আর এবং 1 হেক্টর সমান 100 আর, তাহলে কত হেক্টর বৃষ্টি হয়েছিল 2 হেক্টর, তাহলে 2 হেক্টর মানে কি 200 আর, আর 200 আর মানে তাহলে 200×100 বর্গমিটার। তাহলে 2-এর দাগে প্রথমে আমরা 2 হেক্টর সমান তাহলে কত পেয়েছিলাম 200 আর, এবং 200 আর সমান তাহলে 200×100 বর্গমিটার। ওকে, এবার তাহলে বৃষ্টির জলের আয়তন, বৃষ্টিপাত এখানে কত দেওয়া রয়েছে 5 সেমি, তাহলে আগে ক্ষেত্রফল উচ্চতা 5 সেমি, তাহলে ক্ষেত্রফলটা আগে লিখে নিই 200×100×5 সেমি বলেছে, তাহলে 5 সেমি যেহেতু সবাই মিটারে, তাহলে একে মিটারে নিয়ে যেতে হবে, তাহলে 0.5
05 মিটার, তাহলে 0.05 ঘন মিটার। তাহলে এটা গুণ করলে হবে 100,000.00 ঘন মিটার, অর্থাৎ 1000 ঘন মিটার। তাহলে এটা কি, এটাই দেওয়া ছিল, তাহলে অতএব আমরা বলবো সত্য। তাহলে দুয়ের দাগে হলো সত্য। আচ্ছা, এরপরে শূন্যস্থান পূরণ করি। একের দাগে একটা সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা কয়টি? তাহলে একটা সমকোণী চৌপল, তার কর্ণের সংখ্যা হচ্ছে 4টি। ওকে, তাহলে সির একের দাগে অ্যান্সার হলো 4টি। এরপরে দুয়ের দাগে একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য ড্যাশ গুণিত একটা ধারের দৈর্ঘ্য। তাহলে ঘনকের একটা তল বলেছে, তাহলে ঘনকের একটা তল নিশ্চয়ই বর্গাকার, সেই বর্গাকারে কর্ণের দৈর্ঘ্য কত হবে, না রুট টু গুণিত কে, তাহলে এখানে অ্যান্সার হবে রুট টু। তাহলে দুয়ের দাগে রুট টু গুণিতক ধারের দৈর্ঘ্য। ওকে, তিনের দাগে সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে ওই ঘনবস্তুর বিশেষ নামটা কি, না বিশেষ নামটা হলো ঘনক। যখন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই সমান, তিনটে বাহু সমান, তখন তাকে বলা হবে ঘনক। তিনের দাগে ঘনক। ওকে, এরপরে 25-এর দাগের একটা আয়তঘনের তল সংখ্যা এত, ধার সংখ্যা এত, শীর্ষবিন্দুর সংখ্যা এত, কর্ণের সংখ্যা পি হলে এটার মানগুলো কত হবে তা লিখো। তাহলে আমরা তল সংখ্যা আমরা জানি এক্স এর মান কত, তল সংখ্যা হচ্ছে 6টি, ধার সংখ্যা হচ্ছে 12টি, শীর্ষবিন্দু হচ্ছে 8টি এবং কর্ণের সংখ্যা হলো 4টি। তাহলে এবার তাদের মানগুলো আমরা বসিয়ে দেব। তাহলে 25-এর দাগে 1, তাহলে এক্স সমান হলো এখানে 12, সরি x সমান 6, তল বলেছে, y হচ্ছে ধার, তাহলে ধার হলো 12, এবং শীর্ষবিন্দু z, তাহলে z সমান হলো 8, এবং কর্ণ হচ্ছে p, তাহলে p সমান হলো 4। তাহলে এবার মানটা বলেছে কত, কার মান নির্ণয় করতে হবে, না x মাইনাস y প্লাস z প্লাস p। তাহলে x এর মান হলো 6 মাইনাস 12 প্লাস 8 প্লাস 4, তাহলে 8 4 12 কেটে গেল, তাহলে অ্যান্সার হলো 6। তাহলে 6টি, এই তোমার এক্স এর সংখ্যা কত, না এর মানটা হলো 6 অ্যান্সার। এরপরে দুয়ের দাগে দুটি আয়তঘন দেওয়া রয়েছে, মাত্রাগুলি দৈর্ঘ্যক্রমে দৈর্ঘ্য প্রস্থ উচ্চ দেওয়া রয়েছে 4 6 4, দ্বিতীয়টার হচ্ছে এত, যদি আয়তঘন দুটির ঘনফল সমান হয় তাহলে এইচ এর মান কত হবে। তাহলে এখানে একটা অজানা মান রয়েছে এইচ, তাহলে এর মানটা কত হবে, দুটো আয়তঘনেরই কিন্তু সমান আয়তন। দুয়ের দাগে প্রথম আয়তঘনের মাত্রাগুলি হল 4 6 এবং 4 একক, দ্বিতীয় আয়তঘনের মাত্রাগুলি হল 8 2H-1 এবং 2 একক। তাহলে শর্তানুসারে এদের দুজনের আয়তন সমান, তাহলে 4 × 6 × 4 = 8 × 2H-1 × 2। ওকে, তাহলে আমরা যদি এদিকে নিয়ে আসি, তাহলে 2H-1 সমান তাহলে কত হবে বলতো, না 4 × 6 × 4, আর নিচে 8 আর 2 চলে আসবে। ওকে, তাহলে 8 আর 2 এদিকে নিচে চলে এলো, তাহলে 4 4 4 2 8 2 2 4, তাহলে 2H-1 সমান তাহলে 6, বা 2H = 6+1, বা 2H = 7, বা H = 7/2, অর্থাৎ 3.5। তাহলে অতএব এইচের মান হলো 3.5 একক। ওকে, এরপরে তিনের দাগে
একটা ঘনকের প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে সমগ্রতলের ক্ষেত্রফল কত, শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে যা ছিল সেখান থেকে 50% বৃদ্ধি পেয়েছে, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, সেটা শতকরা কত হবে সেটা জানতে চাইছে। তাহলে তিনের দাগে ধরি ঘনকের ধারের দৈর্ঘ্য এ একক, তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6a² বর্গ একক, 50% বৃদ্ধি পেলে ধারের দৈর্ঘ্য হয় কত হবে, না ছিল এ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ প্লাস 50% অর্থাৎ a/2 একক সমান 3a/2 একক। ওকে, তাহলে এবার ক্ষেত্রফল কত হবে, তাহলে পরিবর্তিত ঘনকের ক্ষেত্রফল 6 × 3a/2² বর্গ একক সমান 6 × 9a² / 4 বর্গ একক অর্থাৎ 9/4 × 6a² বর্গ একক, আমরা এইভাবে লিখে রাখলাম। তাহলে ছিল হয়েছিল 6a² কিন্তু হলো এটা, তাহলে অতএব বৃদ্ধি ক্ষেত্রফল বৃদ্ধি সমান কত হবে, না 9/4 × 6a² -6a² বর্গ একক অর্থাৎ 6a² যদি কমন নিই তাহলে 9/4 -1, তাহলে অতএব 6a² গুণিত 4 × 1 − 4 অর্থাৎ 5/4 বর্গ একক। তাহলে এবার আমরা শতকরা বৃদ্ধিটা লিখে নিচ্ছি, তাহলে অতএব শতকরা বৃদ্ধি সমান, তাহলে এই বৃদ্ধিটা এখন এটা, এবার ছিল কত 6a², পার্সেন্টেজ কত হবে 100, তাহলে 6a² কাটলো, তাহলে 5/4 × 100, 4 × 25 = 100 সমান তাহলে 125%। তাহলে এটাই হলো তাদের শতকরা বৃদ্ধি অ্যান্সার। ওকে, এরপরে চারের দাগে তিনটে নিরেট ঘনক যাদের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য এত হলে ঘনক তিনটিকে গলিয়ে নতুন ঘনক তৈরি করা হয়েছে, তার নতুন ঘনকটা ধারের দৈর্ঘ্য কত হবে, বা দেখো তিনটে ঘনক ঘনককে গলিয়ে একটা নতুন ঘনক তৈরি করা হয়েছে, তাহলে তিনটে নিরেট ঘনকের আয়তন ওই নতুন নিরেট ঘনকের আয়তনের সঙ্গে সমান, তাহলে আমরা প্রথমে ধরে নেব যে ঘনকটার ধার হচ্ছে এ। তাহলে চারের দাগে ধরি নতুন ঘনকের ধারের দৈর্ঘ্য এক্স বা এ, যেটা ধরতে পারো 1 সেমি, বুঝেছ? এবার তিনটে ঘনকের ধারের দৈর্ঘ্যগুলি হলো 3 সেমি, 4 সেমি ও 5 সেমি, তাহলে শর্তানুসারে নতুন ঘনকের আয়তন অর্থাৎ এক্স কিউ বাহু কিউ সমান ওই তিনটে ঘনকের, তাহলে প্রথম ঘনকের 3, তাহলে কিউ আয়তন 3 এর কিউ, দ্বিতীয় ঘনকের বাহু 4, তাহলে আয়তন 4 এর কিউ, তৃতীয় ঘনকের বাহু 5, তাহলে 5 এর কিউ, এই তিনটে আয়তন সমান, তিনটে আয়তনের যোগফলের সঙ্গে নতুনটার সঙ্গে সমান হবে অর্থাৎ 27, 64, 125 বা এটা যোগ করলে হবে 216, তাহলে বা এক্স সমান হলো 6, তাহলে অ্যান্সার, তাহলে অতএব নতুন
घनकटीर धारेर दैर्घ्य हलो 6 सेमी। कमप्लीट। एरपरे घरे दुटी संलग्न देवालेर दैर्घ्य यथाक्रमे एत मीटार एत मीटार, घरटिर उच्चता 4 मीटार हले मेझेर क्षेत्रफल कत? ताले पाँचेर दागे देखो, ताले कि बोलेछे? धरो एटा आमार मेझे, एबार दुटो संलग्न देवाल रयेछे, ताले धरो एई एकटा देवाल, এই একটা দেওয়াল এবং আর একটা দেওয়াল হচ্ছে এইটা, ঠিক আছে? এই দুটো দেওয়াল, এই একটা দেওয়াল, এই একটা দেওয়াল, এটা তাদের মেঝে। এই দুটো দেওয়ালের সংলগ্ন বাহু, তাহলে একটা হচ্ছে 12, একটা হচ্ছে 8 মিটার সংলগ্ন বাহু। তাহলে ধরো এই এই একটা বাহু, এই দেওয়ালের এই বাহু 12 মিটার, আর এই দেওয়ালের এই বাহুটা হচ্ছে 8 মিটার, দুটো সংলগ্ন বাহু। আর তাদের উচ্চতা অর্থাৎ এই উচ্চতা দেওয়া রয়েছে 5 মিটার। এবার আমাকে জানতে চাইছে মেঝের ক্ষেত্রফল, তাহলে এটা তাদের মেঝে এইটা, তাহলে এই মেঝেটার দৈর্ঘ্য প্রস্থ দেখো কোন কোনটা হয় বলো তো? তাহলে এই মেঝের দৈর্ঘ্য 12 মিটার, প্রস্থ 8 মিটার, তাহলে এখান থেকে আমরা বলে দিতে পারছি, তাহলে অতএব ঘরের মেঝের দৈর্ঘ্য 12 মিটার এবং প্রস্থ 8 মিটার। তাহলে মেঝের ক্ষেত্রফল যেহেতু আয়তঘন, তাহলে মেঝেটা হচ্ছে আয়তকার, তাহলে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ অর্থাৎ 12 × 8 = 96 বর্গমিটার। ওকে, তাহলে অ্যান্সার। আচ্ছা, তাহলে আজকের ভিডিওতে আমরা কোর্সে দেখি 4 কমপ্লিট করলাম, এরপরের ভিডিওতে আমরা আবার নতুন চ্যাপ্টার শুরু করব। তাই যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং তোমাদের কিছু যদি কোশ্চেন থাকে তোমরা আমাকে কমেন্টে বলতে পারো। ওকে, টাটা।